নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগান আইএসএল এর মঞ্চে মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফ এবং যেটা সাধারণ একটা লিগ টেবিলের ম্যাচ ছিল না যেটা ছিল লিগ সিল্ড উইনিং ম্যাচ মানে যে দল আজকে জিতবে সেই কিন্তু সিলটাও জয় করে ফেলবে বিশেষ করে মোহনবাগানের কাছে কাজটা একটু শক্ত ছিল মুম্বাই সিটি এফসির মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে জয় পেতেই হতো আর যেখানে মুম্বাইকে কিন্তু ড্র করতে হতো তাহলেই কিন্তু দুই দলের মধ্যে যে কোনো দল সিল পেয়ে যেত কিন্তু মোহনবাগান তারা সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং মুম্বাইকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল আর শুধু তিনটে পয়েন্টই নয় তার সাথে লিগ শিল্ড সেটাও কিন্তু নিজেদের করলো মোহনবাগান তো আজকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে প্লেয়াররা তো আজকের এই ম্যাচটা তো একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে তোমরা সকলেই জানো এই ম্যাচে যে প্রচুর গোল হবে সেই সম্ভাবনাও কম ছিল কেউ মোহনবাগান আজকে কিন্তু দুখানা গোল করেছে যেখানে লিস্টন কোলাসো একটা আউটস্ট্যান্ডিং গোল করেছে এবং তারপর জেসন কামিনস সেকেন্ড হাফে নেমেছিলেন মানে সেকেন্ড হাফের শেষের দিক করে আর কি নেমেছিলেন তারপরে তিনি কিন্তু একটাও গোল করেছেন এছাড়া ছানতে কিন্তু একটা গোল করেছিল এইভাবে কিন্তু দুই এক গোলে জিতে যায় মোহনবাগান কিন্তু মোহনবাগানের তরফ থেকে আজকে পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং তো মোহনবাগান টেবিল টপার হলো এবং সব থেকে বড়ো কথা তারা কিন্তু লিগ সিল জিতল এবং পরবর্তী মরশুমে তারা কিন্তু এসিএল টুতে অংশ নেবে এবার ব্যাপার হচ্ছে আজকে মোহনবাগানের রয়ে ডিফেন্সে হেক্টর ইউসতে তার কথা না বললেই নয় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন দ্য ওয়াল সেটা তোমরা কার্যত বলতেই পারো আউটস্ট্যান্ডিং খেলেছেন হেক্টর ইউসতে মানে আমরা দেখেছি এক একটা ম্যাচে তিনি অনেক ভুলও করতেন কিন্তু আজকের ম্যাচে হেক্টর ইউজতে জাস্ট আউটস্ট্যান্ডিং তো ইচ অ্যান্ড এভরি প্লেয়ার প্রত্যেকজন প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে এদিকে অনিরুদ্ধ থাপা সবাই কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে হাবাস হাবাসের কিন্তু একটা খারাপ রেকর্ড ছিল মুম্বাই এগেনস্টে কখনো না জিততে পারার রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু এই মরশুমে হাবাস ভেঙে দিলেন তো হাবাস কিন্তু হাবাসের আন্ডারে মোহনবাগান কিন্তু জিতল মুম্বাইকে হারালো যেটা কিন্তু হাবাসের একটা দারুণ রেকর্ড হয়ে গেল হাবাসের সেই যে খারাপ রেকর্ড মুম্বাইকে না হারাতে পারে সেটা কিন্তু আর রইল না তো সব কিছু মিলেমিশে মোহনবাগান আজকে লিগ সিল জয় করলো লিগ সিল কিন্তু ঘরে তুললো তো এটা কিন্তু একটা অবশ্যই বড় সুখবর সেটা মোহনবাগান সমর্থকদের জন্য তোমরা বলতেই পারো তো তোমাদের কেমন লেগেছে আজকের এই ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও লিগ সিল জিতেছে মোহনবাগান একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ